সাবস্ক্রাইব করুন ডাব্লিউবি ইংলিশ মিডিয়াম গাইড, ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম বোর্ডের প্রত্যেকটি ক্লাসের সাবজেক্ট ওয়াইজ ফ্রি টিউশন পাওয়ার জন্য। আর নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস থ্রিয়ে সঞ্চয়িতা বইয়ের দাশুর খ্যাপামির এক্সারসাইজটা কমপ্লিট করব। তাহলে চলো স্টার্ট করি দ্য এক্সারসাইজ অফ দাশুর খ্যাপামি। ফার্স্টে দেখো কিছু শব্দার্থ আছে। সুপারিশ, অন্যের জন্য অনুরোধ, কোমর বেঁধে জোর দিয়ে, সেনাপতি সেনা বা সৈন্যদের অধিনায়ক, দ্বন্দ্বযুদ্ধ দুজনের মধ্যে যুদ্ধ, আহ্বান ডাক, সম্মুখ সমরে সামনাসামনি যুদ্ধ, আনাড়ি অপটু, গুপ্তচর গোয়েন্দা, বকলাস বেল্ট, স্টেজ মঞ্চ, চাটি চাপড় অভিমুখে দিকে, অ্যাক্টিং অভিনয়, মিনতি অনুরোধ, মুশড়ে গিয়ে হতাশ হয়ে, তালিম অভ্যাস, দেবদূত দেবতাদের প্রেরিত দূত, হিচড়ে জোর করে, ভণ্ডুল নষ্ট, ঘাটানো চটানো, তোয়াজ খোসামত, প্রস্থান চলে যাওয়া, আশিস আশীর্বাদ, প্রতিহারী দারোয়ান। নেক্সট দেখো আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। গতবারের অভিনয়ে দাশু সেনাপতি সেজেছিল, বিশু বলল দাশু অ্যাক্টিং করবে। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন, শেষ দৃশ্যে অভিনয় আরম্ভ হলো। সত্য মিথ্যা, তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি, সত্য। এমন সময় ইংরেজির মাস্টার হরিবাবু সেখানে উপস্থিত, মিথ্যা, রাখাল বলেছে তোকে আজ কিছুতেই মন্ত্রী শাস্তি দেওয়া হবে না, মিথ্যা। তারপর অভিনয় বন্ধ হলো, সত্য। প্রথম দৃশ্যের অভিনয় আরম্ভ হলো, মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে। গনসা কাঁদতে লাগলো, না আমি কখনো অ্যাক্টিং করব না। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন। মিল করো ছাত্র সমিতি অধিবেশন, অভিনয় সাজঘর, হরিবাবু অঙ্ক, দেবদূত স্বর্গপুরি, ঘণ্টা পর্দা। নেক্সট আছে এক কথায় উত্তর। দাশুর ভারী ইচ্ছা ছিল যে দাশুর সেও একটা কিছু অভিনয় করবে। মানে দাশুর ভারী ইচ্ছা ছিল কি? দাশুর ভারী ইচ্ছা ছিল সেও একটা কিছু অভিনয় করবে। গতবারের অভিনয় দাশু কি সেজেছিল? গতবারের অভিনয় দাশু সেনাপতি সেজেছিল। যে কদিন অভিনয়ের তালিম চলছিল সে কদিন দাশু কিভাবে কোথায় থাকতো? যে কদিন অভিনয়ের তালিম চলছিল সে কদিন দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোণায় বসে বসে অভিনয় শুনত। গনসাকে হিচড়ে টেনে নিয়ে যাবার সময় সামনে কে এসে উপস্থিত হলেন? গনসাকে হিচড়ে টেনে নিয়ে যাওয়ার সময় সামনে অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত হলেন। দাশু গনসাকে কি দেবে বলেছিল? দাশু গনসাকে ফুটবল দেবে বলেছিল। বাক্য রচনা করো। অভিনয়, আমার অভিনয় করতে খুব ভালো লাগে। সুপারিশ, রাজার কাছে মন্ত্রী একটি সুপারিশ নিয়ে এলো। সম্মুখ সমরে, রাজসভার সম্মুখ সমরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হুঙ্কার, রাজা ক্রোধে হুঙ্কার দিয়ে উঠলেন। সাজঘর, অভিনয়ের জন্য সবাই সাজঘরে প্রস্তুত হচ্ছে। বিপরীত শব্দ, আনাড়ি অপটু, আসল নকল, রঙিন ফ্যাকাশে, জিজ্ঞেস করলাম উত্তর দিলাম, উপস্থিত অনুপস্থিত। পথ পরিবর্তন করো। অভিনয়, অভিনীত, সাহস সাহসিকতা, বোকা বোকামি, ছেলে মানুষ ছেলে মানুষী, অপমান অপমানিত। লিঙ্গ পরিবর্তন করো। ছাত্র ছাত্রী, ছেলেরা মেয়েরা, হতভাগা হতভাগী, রাজা রানী, মাস্টার মাস্টারনি। নেক্সট আছে দেখো কিছু
রচনাধর্মী প্রশ্ন। আমরা কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। আমরা কারা, কিছুতেই কি হবে না, না হওয়ার কারণ কি? এখানে আমরা বলতে স্কুলে ছাত্রদের বোঝানো হয়েছে কিছুতেই দাশুকে অভিনয় করতে দেওয়া হবে না। গতবার দাশু যখন সেনাপতি সেজে অভিনয় করেছিল তখন সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল, তাই এবার তাকে তারা অভিনয় করতে দেবে না। দুই নম্বর, তখন আসল ব্যাপারটা বুঝতে পারলাম। আসল ব্যাপারটা কি, কখন আসল ব্যাপারটা বোঝা গেল? ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়েছিল। দাশু তাকে নানা রকম জিনিস উপহার দিত, তার উপর দাশুর এত টানের কারণ ছিল সে গনসাকে সরিয়ে তার জায়গায় নিজে অভিনয় করবে, এটাই ছিল আসল ব্যাপার। ছুটির দিনে যখন ছেলেরা অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন তারা আসল ব্যাপারটা বুঝতে পারল। অভিনয় ভণ্ডুল করে দেওয়ার কৈফিয়ত হিসাবে দাশু কি বলেছিল? অভিনয় ভণ্ডুল করে দেওয়ার জন্য সবাই যখন রেগে তাকে তেড়ে ধরল তখন দাশু বলল তারা কিছু বলছে না দেখে সে তাড়াতাড়ি যা মনে ছিল তাই বলে দিয়েছে, তা না হলে আরও সব মাটি হয়ে যেত। তাহলে আজকে দাশুর খ্যাপামিটা আমি কমপ্লিট করিয়ে দিলাম। ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। ডেসক্রিপশন বক্সে সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট করা আছে, কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। তো আজকে এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। বাই, টেক কেয়ার।